আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাইয়ালাল আরমেল আল মাসাকিন, মানুষ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে, মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এক কাজে তিন নেকি হবে। মানুষ যদি ফকির মিসকিনকে খেতে দেয়, তাহলে এই কাজে তিনটি বড় নেকি বের হয়ে আসবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, ওয়াসায়েম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়, প্রতি মাসে 13-14-15, প্রতি বৃহস্পতিবার সোমবার, শাওয়ালের 6টি, মুহররমে 2টি, আরাফার 1টি, এই সিয়ামগুলি পালন করলে যত নেকি হয়, মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, আল কায়েম লা ইফতর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। কাজ একটাই, ফকির মিসকিনকে খেতে দিল যে, একসাথে তিন নেকি পেল সে। এক, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি।